লুঙ্গি আমি তো সচরাচর খুব একটা পরি না, এর আগে সিনেমাতেই পড়েছিলাম, খুব রেয়ার পরি। বাট এই লুঙ্গি পরা কিন্তু একটু ভিন্নতা আছে। বাট ইউ আর লুকিং ভেরি গুড। রিয়েলি চলছে শাকিব খান ও পূজা চেরি জুটির প্রথম সিনেমা গোলুয়ের শুটিং। ক্যামেরা অ্যাকশন। আর শুটিংয়ে এসেই বিপাকে পড়েছেন শাকিব খান। গোলুই সিনেমায় একজন গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করছেন শাকিব, যেখানে শাকিবকে দেখা যায় বেশিরভাগ সময়ে লুঙ্গি গামছা পরে থাকতে। শাকিব খান সচরাচর লুঙ্গি পরেন না, সাধারণত শখের বশেই হয়তো বছরে একবার দুবার লুঙ্গি পরেন বলে জানান শাকিব। খুব শখ করে যদি হয় লুঙ্গি সেট থাকে, ছমাস নমাস বছর কখনো যদি ওরকম কিছু হয়, কেউ হয়তো স্পেশাল গিফট করলো করলাম। শুধুমাত্র সিনেমার শুটিংয়ে এসে তাকে লুঙ্গি পরতে হয়েছে। লুঙ্গি আমি তো সচরাচর খুব একটা পরি না, এর আগে সিনেমাতেই পড়েছিলাম, খুব রেয়ার পরি। তবে গোলুই সিনেমায় লুঙ্গি পরার নাকি একটু ভিন্নতা রয়েছে বলেও জানান শাকিব খান। এছাড়া পরা হয় না, সিনেমাতেই পরা হয়েছে। বাট এই লুঙ্গি পরা কিন্তু একটু ভিন্নতা আছে। অন্যদিকে লুঙ্গি পরা অবস্থায় শাকিব খানকে দেখতে নাকি বেশ লাগছে পূজা চেরির। বাট এই লুঙ্গি পরা কিন্তু একটু ভিন্নতা আছে। বাট ইউ আর লুকিং ভেরি গুড। রিয়েলি তাহলে শাকিব খানের প্রশংসা করে পূজা চেরি আরো বলেন, শাকিব খানের লুঙ্গি পরা পোশাকে দেখেও নাকি যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে। এই মেকআপে ভাইয়ের উপর সবাই ক্রাশ খাচ্ছে, সো লেটস সি কি হয়। বাট গত বেশ কিছুদিন যাবতে জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে চলছে গোলুই সিনেমার শুটিং। আর এই শুটিংয়ে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করছে শুটিং স্পটে।